তুমাতিদের জন্য কান্তে আপনার দুটো চোখ দে। ইউটিউব চালায়, এই যে বসে আছে, এই যে ছেলেগুলো ইউটিউব চালায়, এদেরকে জিজ্ঞাসা করেন বা আপনারা খুলে দেখবে কাবা শরীফের ভেতরটা কত মাইল, 70 বার ধুয়ে এই আগুন এসেছে। এই আগুনে যদি একটুখানি আমাদের আঙুলের ছাঁকা লেগে যায়, তাই জানে কি কষ্ট হয়, 14 বার ওইদিকে মন চলে যায়। কি যায় না, জাহান্নামের আগুন কি করবে? দুনিয়ার আগুনের রং হলো লাল, হলুদ, নীল, বিভিন্ন রকমের, তাই না? এক এক সময় এক এক রকম দেখা যায়। জাহান্নামের আগুনের রং কেমন? কালো, কালো। আল্লাহ নবীর কান মোবারকে আওয়াজ আসবে, হুজুর আপনার আগার এক উম্মত আল্লাহ জাহান্নামে ফেলে দিয়েছে। আল্লাহ নবী কথাটা শুনে ওই জায়গা থেকে দৌড়ে দৌড়ে জাহান্নামা দরজার কাছে চলে যাবে। জাহান্নামা দরজা বন্ধ করে রাখা আছে। আল্লাহ নবী জাহান্নামা ফেরেশতাকে চিৎকার করে বলবে, এ জাহান্নামা ফেরেশতার দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ নবী জাহান্নামা দরজার কাছে গিয়ে দাঁড়াবে। জাহান্নামবাসীরা আল্লাহ নবীকে দেখে চিনতে বেড়ে যাবে, চিৎকার করে কাঁদবে। আল্লাহ নবী ওই সময় তাদের সান্ত্বনা দেবে, বাবা না কেঁদো না, সবর করো, আমি নবী যখন চলে এসেছি আর তোমাদের চিন্তা নাই, আমি নবী পাক আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য শাফাত করে দোয়া চাই, আমি আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে বের করব। এই বলে নবী তাদের সান্ত্বনা দেবে, নবীও কাঁদবে, জাহান্নামবাসীরা কাঁদবে, আল্লাহ আর নবীর পাশে হাতে হাতে জিবরাইল আমি দাঁড়িয়ে থাকবে। নবীর কান্না দেখে জিবরাইল সহ্য করতে পারবে না, আল্লাহ নবী পিছন থেকে দৌড়ে দৌড়ে চলে যাবে। বেশ কিছুক্ষণ বাদে আবার ঘুরে এসে নবীর পাশে দাঁড়াবে, নবীকে ডাকবে, আল্লাহ নবী হুজুর আপনি আমার দিকে একবার ঘুরে দাঁড়। আল্লাহ নবী যখনই ঘুরবে দেখতে পাওয়া যাবে হযরত জিবরাইলের হাতে একখানা পাত্র রাখা আছে। জিবরাইল আমিন পাত্রটা আগিয়ে দেবে, নবী গো এই পাত্রটা আপনি একবার হাতে ধরে, নবী আমার পাত্রটা ধরবে। আল্লাহ নবী দেখতে পাবে ওই পাত্র সামান্য পানি আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করবে, এ জিবরাইল কিসে পানি কি করবো বলো? বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে সামান্য পানিটা আপনি জাহান্নামের দিকে একবার ছুঁড়ে দেন। আল্লাহ নবী ছুঁড়ে দেবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে অত বড় জাহান্নাম আমার আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরাম, এ নবীর আশিকেরাম, আল্লাহ নবী হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করবে, ও জিবরাইল তুমি কিয়ামতের মাঠে এই পানিটা কোথা থেকে জোগাড় করলে বলো? উতাকানের পানি। জিবরাইল আমিন জবাব দেবে, ও আল্লাহ নবী এটা অন্য কোনো জায়গা পানি নয়, এটা দুনিয়ার কোনো পানি নয়, এটা কোনো নদী সাগরের পানি নয়, এটা হলো সেই পানি আপনি যখন আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে আপনার দুটো চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গনিয়ে চলে যেত, আপনি মনে করেছেন পানিগুলো আমার আল্লাহ নষ্ট করে দিয়েছে, বেকার করে দিয়েছে, না 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 আমার আল্লাহ পাক আপনার চোখ মানব গলো, যখন পানি গলো টপকে টপকে জমিনে পড়ে যেত, আমার আল্লাহ তিনি তিনার কুদরতে হাতে ধরে নিতেন। এই পানিগুলো জড়ো করে জড়ো করে জমো করে ওই পাটিতে রেখে দিয়েছিলেন। ওই পানি রসিলায় আল্লাহ পাক কিয়ামতের দিনে এই জাহান্নাম থেকে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিকে নাজাত দিয়ে দিলে। একবার জোরে হবে না, না নেই দেখবে, না নেই দেখবে, যে দূরে সরে যাবে। এক কথা বলছেন না কেন, দূরে চলে যাবে, কার কাছে যাবেন বলেন? কি আছে নবী ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের আপনার কেউ আছে? কেউ কিয়ামতের দিন আল্লাহ বলবে আমি হব জজ। তা আল্লাহ যদি জজ হয়, আল্লাহ যদি
বিচারক হন, আসামিটা কারা আর উকিলটা কে? আমার নবী। উকিল নবী, জজ নবী, আমরা আসামি। তাহলে আল্লাহ আল্লাহ রসুল যদি উকিল হয়, জজ হয়, তাহলে আমাদের কি জজ উকিল কি আমাদের আপন নয়? আমাদের ভয় আছে, ভালো হন না, একটু ভালো হন না, কি দরকার দুনিয়া 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 কদিনের? আজ আছি কাল নাই, বেঁচে আছি বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো, সময় আছে তওবা করার, ভালো হবার সময় আল্লাহ দিচ্ছে। তোরা ভালো হ, তোরা ভালো হ, নামাজি হ, আয় ফিরে আয় আমার কাছে, আয় যাচ্ছিস আমার ভাইয়েরা বাবাজিরা, আমার চেঙ্গো খালির ভাইয়েরা, আমার দাদা পীরের মুরিদানেরা, পীরের আউলাদ হিসাবে এসেছি, একটাই কথা, নামাজি হন, আল্লাহওয়ালা হন, নিজের নিজের মতন করে চলে, কোথাও যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না, দৌড়তে হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ, এক মাস রোজা, ক্ষমতা রাখলে হজ করবেন, করতে হবে না, ক্ষমতা রাখলে যাকাত দেবেন, নাই দিতে হবে না, দুটো কাজ, নামাজ রোজা, বছরে একবার রোজা, একটা মাস পাঁচ ওয়াক্ত ডেলি নামাজ আদায় করুন, হাসতে খেলতে, হাসতে খেলতে, দৌড়াতে দৌড়াতে আল্লাহর জান্নাতে আল্লাহ আপনাকে পাঠিয়ে দেবে, কিচ্ছু করতে হবে না। আর কি আছে বলেন? এইখানে দুটো কাজ আদায় করে, হারাম কাজগুলোকে বর্জন করে, ছেড়ে দেন। বিশেষ করে যুবক, তোমরা সারাদিন বসে বসে কিরাম্বু তাস এগুলো বন্ধ করো। আর সবচেয়ে ক্ষতি করে দিচ্ছে মোবাইল, সারাদিন বসে বসে পাবজি আর ফ্রি ফায়ার, জীবন শেষ কি আছে না? না সমাজে আছে তো, এগুলো আপনারা বাপ হচ্ছে না, আপনাদের দায়িত্ব নিতে হবে, পিটতে হবে, পেটে হাতে ছড়িলেন, আপনি তো বাপ, ও তো আপনার বাপ নয়, আপনি ওর বাপ, ও অন্যায় করলে আপনার ডাটার ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয়নি? কিন্তু আপনি অন্যায় করলে ওর কিন্তু ক্ষমতা নেই আপনাকে ডাকবে, ও ক্ষমতা কিন্তু আল্লাহ দেয়নি। বাপের বিচার আল্লাহ করবে, ছেলের বিচার বাপ করবে, এক কথা বুঝতে পারছেন তো? তা আল্লাহ যখন আপনাকে এত পাওয়ার দিয়েছে, মেরে ছাল চামড়া তুলে ফেলেন, পেটেন, কোনো বিচার হবে না, আল্লাহ বলে দিয়েছে মার, ভালো করার জন্য, ওকে ভালো করার জন্য পেটো, ভালো করো, খাওয়া বন্ধ করে, কি কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ, একদম দুটো পিঠে কঞ্চির বাড়ি মারবেন, চামড়া ছেলে উঠে যাবে, ছেলে ভালো হবে না, মানে ছেলে কি ভালো হবে, কি কথা ঠিক না? বাপগুলো যদি হ্যাঁ হ্যাঁ করে, ছেলেটা কি করবে, কি মুরুব্ব? বাপি যদি হ্যাঁ হ্যাঁ করে, তো ছেলে কি করবে, ভালো হবে? ছেলেও বাপের সাথে হ্যাঁ হ্যাঁ করবে, বাপ দাঁত কেলাচ্ছে, ছেলে কি করবে, বাপকে আদব করবে? ও বাপের পাশে বসে ছেলেও দাঁত কেলাচ্ছে, কেলাও, দুজনে মিলে দাঁত কেলাও। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক আপনাদের কাছে এনেছেন বলছি, মনে যেন দুঃখ কষ্ট নেবেন না ভাই, কারণ আমার থেকে না আপনারা অনেকই সিনিয়র, বড়, ছোট মুখে হয়তো বড় কথা বলে ফেলছি, এ অধিকারটা আমার আছে না? না, কেন বলবো না, কেন? কারণ আপনার আমার দাদা পীরের মুড়ি, আর আমি আপনার দাদা পীরের আওলাদ, আপনার ভুল হলে সংশোধন করার দায়িত্বটা আমার আছে না? না, আর আমার ভুল হলে সংশোধন করার দায়িত্বটা আপনার আছে না? না, এ সম্পর্ক দাদা হুজুর করে গেছে, পীর ভাই একে অপরের পীর ভাই, সংশোধন হন ভাই, সংশোধন হন, বিশেষ করে যুবক। তা যাক, যে কথা বলতে বলতে এতদূর চলে এলাম, সময় তো হু করে পালাচ্ছে, ঘড়িও দাঁড়াচ্ছে, দেখছেন তো ঘড়ি চলে যাচ্ছে হু হু করে, ধরে রাখতে পারবেন? ব্যাটারি খুলে দেন, আটকে যাবে, আটকাবে না? সূর্যের টাইম সকাল হয় সন্ধ্যা হয়, আটকাতে পারবেন? দেখি তো সূর্যটাকে একদিন আটকে রেখে দেন, ওর টাইম মতো ঠিক পার হয়ে যাচ্ছে, ঘুরছে কি করে? না, সকাল হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা হচ্ছে সকাল, হিসাব করে দেখেছেন মেঘে মেঘে কত বেলা হলো, হিসাব করে দেখেছেন? মদিনার মসজিদে হযরত বিল্লাল আজান দিয়ে দিলেন, আল্লাহ নবী মসজিদা মসজিদে ইমামতি করে, সাহাবারা কি করে, নবীর পিছনে নামাজ পড়ে, এই দিনকে নবী পাক আজান শুনে শুয়ে আছে। আর এতদিন আজান শুনলে নবী কোথায় যেতেন? মদিনায় নামাজ পড়াতে, উঠতে আর পারছেন না, আর উঠতে পারছেন। আল্লাহ নবী বলে, আয়েশা কি হবে গো, কি হবে আয়েশা, ব্যবস্থা একটু করো, যাও
আব্বাকে বলে, বলছে হুজুর আমি মহিলা মানুষ, আমি বাইরে এখন কোথায় যাবো? এই ভোজোর বেলা কেউ নেই, কার কাছে যাব? আমি যাব না হুজুর, আপনি ডেকে বলুন। সময় চলে যাচ্ছে, নামাজের রক্ত এসে গেছে, আজানের কিছুক্ষণ পড়িতে নামাজ, 15 মিনিট আধ ঘন্টা পড়ে সময় এসে যাচ্ছে। মদিনার মসজিদে সাহাবারা উযু করে সবাই কাতার দিয়ে বসে গেলেন নামাজ পড়বেন। হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেক দিনের মতো তিনিও উযু করে এসে মদিনার মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে আছেন। কেননা আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন আল্লাহ নবীর নূরের হাতটা ধরে টেনে টেনে, আদর করে টেনে টেনে ওই ইমামতি জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিতেন। হযরত আবু বকর দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী এখনই আসবে, নবী আসবে, নবী আসবে, সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠবো উঠবো বাপ, অর্থাৎ ফজরের সময় চলে যাচ্ছে, নবী কেন এখন আসছে না? আবু বকর মনে করলেন হয়তো নবী আজকে আমার আগে এসে বসে আমার জন্য অপেক্ষা করছে। আবু বকর সিদ্দিক এক পা দু পা করে আগে 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 মদিনার মেম্বার মসজিদে নববীর মেম্বার কাছে চলে গেলে গিয়ে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী যে জায়গায় দাঁড়ান ওই জায়গাটা ফাঁকা। আবু বকর বুঝতে পেরে গেলেন হয়তো নবী বাকে শরীর খারাপ, আর হয়তো নবী আসতে পারবে না। কেননা গতদিন আমরা বুঝতে পেরেছিলাম নবীর শরীরটা খুবই অসুস্থ, নবী হয়তো আসতে পারবে না। আবু বকর সিদ্দিক ওই জায়গায় বসে 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 মাথা খানা হেট করে তজ্জল করে কাঁদতে লাগলে। আবু বকরের কান্না দেখে সাহাবায়ে কেরামরা বুঝতে পেরে গেলেন নবী মনে হয় আসবে না। সমস্ত সাহাবারা কান্না শুরু করলেন, এত কান্না কেঁদেছিলেন, এত রোনা জারি করেছিলেন, এত কান্নার একটা আওয়াজ উঠল, রোল উঠে গেল, যেন মনে হলো মদিনার মসজিদে নববী শরীফে কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে। এই আওয়াজ কানাম আল্লাহ নবী নূরের কান মোবারক পৌঁছে গেল। আল্লাহ নবী আম্মা জানা আয়েশাকে বলে, ও বিবি আয়েশা কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। আম্মা জানা আয়েশা নবী যাতে বুঝতে না পারে তার জন্য বুঝাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনি শুয়ে থাকেন, আপনি আরাম করেন, হুজুর আপনি চিন্তা করবেন না। আল্লাহ নবী বলে, আয়েশা আমি চিন্তা করব না ঠিকই কথা, কিন্তু মনের ভিতরে কেমন যেন আমার একটা হয় আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের জন্য। আয়েশা উতাকারের আওয়াজ আমাকে একবার তুমি বলো। আম্মাদের আয়েশা বললেন, নবী গো এই আওয়াজটা অন্য কোনো জায়গার আওয়াজ নয়, মদিনা মসজিদে নববী শরীফে আপনি নামাজ পড়াতে যান না, আপনাকে দেখতে পাই না, এই জন্য আপনার সাহাবান আপনার জন্য কাঁদে। যখনই বলেছে আম্মাদের আয়েশা ফরমাচ্ছে, আমি রসুল্লাহ দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ নবী শরীরটা সবুজ হয়ে গেল, আল্লাহ নবী চক্ষুটা লাল হয়ে গিয়েছে। আমাকে ডেকে বলে, আয়েশা আমাকে একটু ধরে বসিয়ে দাও। আমি আয়েশা ধরে কষ্ট করে বসিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার দরজার বাইরে দুজন দাঁড়িয়ে আছে, ওই দুটো সাহাবাকে আমার কাছে ডেকে দাও। হযরতে আলী হযরতে আব্বাস দুজন সাহাবাকে আল্লাহ নবীর সামনে ডেকে দেওয়া গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার দুটো হাত ধরো, আমাকে একবার জাগিয়ে জাগিয়ে মদিনায় নিয়ে চলো। হযরতে আলী হযরতে আব্বাস আল্লাহ নবীর নূরের হাত গলা ধরে দুজনের কাঁধের উপরে তুলে দে, নবীকে জাগিয়ে 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 মদিনার দিকে নিয়ে যাচ্ছে। মদিনার হাজার হাজার সাহাবারা আল্লাহ নবীকে দূর থেকে দেখতে পেয়ে গেলে তারা সবাই দৌড়ে 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 নেমেছে আল্লাহ নবীকে কোলে 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 জাগিয়ে নিয়ে গে মদিনা মসজিদে নববী শরীফে জাতানে বসিয়ে দিলেন। জোরে বলেন, আমরা নবীকে দেখেছি, কথা বলে আমরা চোখে দেখি, নবী 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 ওইটুকু। আল্লাহ নসিব করেছিলেন কার? আমার দাদা পীরের। একটু বলবো, দাদা হুজুরের কথা একটু বলি,
আমাদের পীরকে আল্লাহ কি নিয়ামত করেছেন শুনবেন না? দাদা পীরকে বসিরার হুজুর, বসিরার হুজুর উনি উনার কিতাবে লিখছে, আমার পীরের সঙ্গে আমরা হজ পাকে গেলাম। কোথায়? হজে। 350 আলেম নিয়ে মুফতি মাওলানা আলী দাদা হুজুর হজ পাকে গেছিলেন। শেষ হজ আল্লাহর কাবা শরীফের সমস্ত কাজ কমপ্লিট করে বিদায় মদিনায় যাচ্ছে। মদিনায় যাবার আগে মদিনা যিনি গভর্নর ছিলেন মদিনা, তিনাকে আল্লাহ নবীর ওই রাতে স্বপ্ন দেখালে, মদিনার গভর্নর আমার কাছে আমার আবু বাকার আসছে। একবার জোরে বলবেন না, কে স্বপ্ন দেখালেন? আল্লাহ নবী নিজে, আমার আবু বাকার আসছে, আমার আবু বাকারকে আমি রসুল্লাহ আমার মাজারের ভিতরে তালাটা খুলে বাইরে তালা খুলে ভিতরে ভরে বাইরে থেকে তালা বন্ধ করে চলে যাও, আমার মাজারে একটা রাত থাকার অনুমতি দাও, তাকে ভালো আপ্যায়ন করো, সম্মান করো। এই শুনছেন তো, বড় 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 এলাকায় কিছু কিছু নতুন নতুন আমাদের সেলসিলার বিরোধী করে আলেমুলামা আছে, আছে না? ওরা দাদা হুজুর সম্পর্ক ওরা জানে, হ্যাঁ, ছটা কিতাব পড়ে এরা মনে করে বিরাট আলেম হয়ে গেছে। ছটা কিতাব পড়েছে, হাদিসের কটা কিতাব? ছটা, 86টা হাদিস এরা পড়ে মনে করছে বিরাট আলেম। এই শোনেন, মুজাদ্দিদুজ জামান মক্কা শরীফে মদিনার মসজিদে চাতানে থেকে বড় বড় শিক্ষিত আলেম ইমামদের দ্বারাই তিনি এক বছরের কিছু কম শিক্ষা অর্জন গ্রহণ করলেন মদিনায় থেকে, এক বছরের কিছু কম শিক্ষা অর্জন করলেন। তিনার এলেম, তিনার আপনার শিক্ষা, তিনার আপনার শিক্ষার আপনার কি বলে দেখে আরবের বড় বড় আলেম উলামা ইমাম বাদশা রাজা সবাই মিলিতভাবে রাজদরবার থেকে 40টা হাদিসের সনদের কিতাব দিলেন। একবার জোরে বলবেন না, আর আমরা আলেম হয়েছি কটা কিতাব পড়ে? ছটা পড়ে। এই ছটা পড়ে এরা যা লাভাচ্ছে, হ্যাঁ, ছটা পড়েছে। আর দাদা হুজুর কটা? 40টা, আলহামদুলিল্লাহ। আজও সেই কিতাব গুলো ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার মাজারের গেটে ঢুকার ডান হাতে দেখবেন আর টালির ছাউনি ঘর আছে, আছে না? আছে না? ওই ওই জায়গাটায় রাখা আছে 40টা হাদিস। আল্লাহ পাক দাদা হুজুর কেবলাকে 40টা হাদিসের ইমাম করেছিলেন। একবার জোরে বলবেন না, বুখারী শরীফ একটা সনদের কিতাব, তিরমিজি একটা সনদের কিতাব, আবু দাউদ সনদের কিতাব, মুসলিম সনদের কিতাব, এরকম কটা? 40টা। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর সম্পর্কে দাদা হুজুর আলোচনা করতে গেলে উজু ছাড়া কথা বলা যাবে না। কি কথা ঠিক না? খুব ভুলগো, দাদা হুজুরকে চেনেন? ওই চেনে, বসিরাটে হুজুর চেনে, ডক্টর শহীদুল্লাহ সাহেব চেনে, আল্লামা মুইজউদ্দিন হামিদি সাহেব চেনে, হাজরত আল্লামা নেসানউদ্দিন সাহেব চেনে, হাজরত আল্লামা শেরে বাংলা এ কে ফজলুল হক চেনে, হাজরত আল্লামা আব্দুল মাবুদ সাহেব চেনে। কি কথা ঠিক না? দাদা হুজুর, দাদা হুজুর, তুমি কি দাদা হুজুর বুঝবে? তুমি কি বোঝো দাদা হুজুর? নুরুল্লাহ সিদ্দিকী কি বোঝে দাদা হুজুরে? ওই নামে খালি শুনছে দাদা হুজুর, দাদা হুজুর, ওই দাদা হুজুর ওইটুকুনি। দাদা হুজুরকে জানেন? দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কত গভীর সম্পর্ক, এটা আপনার জানা আছে? জানেন না? আল্লাহ মরহুল আমিন সাহেবের কিতাব দেখবে, দেখবে 350 আলেম নিয়ে গেলে বাচ্চাকে আল্লাহ নবী স্বপ্ন দেখালে, আমার আবু বাকার এসছে, আমার আবু বাকারকে আমার মাজারের ভেতরে ভরে দাও, ভেতরে ভরে। দাদা হুজুর কেবলার কাছে খবর হয়ে গেল পশ্চিম বাংলা থেকে হিন্দুস্তান থেকে আবু বাকার সিদ্দিক কে এসেছে, এর মুখে ওর মুখে ওর মুখে খবর হয়ে গেল, দাদা হুজুরকে পেয়ে গেল। কি খবর বাবা? বিস্তারিত অনেক সংক্ষেপে বলছে, হুজুর আপনাকে আল্লাহ রসুলের রওজা মুবারকে থাকার এক রাত আল্লাহ নবী অনুমতি দিয়েছে, থাকতে হবে। এই যারা ইউটিউব চালায়, এই যে বসে আছে, এই যে ছেলেগুলো ইউটিউব চালায়, এদেরকে জিজ্ঞাসা করেন বা আপনারা খুলে দেখবে কাবা শরীফের ভেতরটা দেখা যাবে, দেখা যাবে না? কত বড় বড় কি বলে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, এমপি যারা যায়, আরবের সরকার সসম্মানে তাদের কাবা শরীফে ভেতরে ঢোকার পারমিশন দেয়, তাই না? দেখেছে, দেখবে, দেখবে। কিন্তু কাবা শরীফ, এই আপনার মদিনা শরীফে ঢোকার পারমিশন কাউকে দিয়েছে? জীবন দেখাতে পারবেন রসুল্লাহ রওজার মোবারকের ভেতরে ঢোকার?
আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পাবেন না। নবীর মাজারে ঢুকবে কি? নবীর মাজারের ভেতরে পরিষ্কার করে কে? এটাও তো প্রশ্ন, এটাও তো প্রশ্ন। নবীর মাজারের ভেতরে ময়লা পয়লা পড়ে তো, ধুলো পড়ে তো, তো পরিষ্কার করে কে? জীবনে কোনো দিন যদি উমরা হজে যান, উমরা হজে যাবার পরে আমার কথাটা একটুখানি আপনি মিলিয়ে দেখে খোঁজ করে নেবেন। মদিনার মসজিদে যখন আসরের নামাজটা হয়ে যাবে, আপনি একটু খোঁজ করে সাইজগুলো খুঁজে দেখবেন, একজনা মানুষ বসে আছে ঠিক এই ধরনের মোটা মানুষ, কালো মানুষ। ওই মানুষটা একটা নামাজ পাঠি পিছিয়ে নামাজ পড়ে একটা কোণে কিদিয়ালে হেলান দিয়ে বসে আছে। ওই মানুষটার সঙ্গে মুসাফা করার জন্য শত শত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে খোঁজ খবর নেবেন মানুষটাকে, ওই মানুষটার সঙ্গে মুসাফা করবেন উনিকে। খোঁজ খবর নিয়ে দেখা গেল উনি অন্য কেউ নয়, উনি গেলেন মদিনার মসজিদে আল্লাহ রাসূলের রওজা মুবারকের খাদেম। ওনার কাছে চাবি আছে, উনি শুধুমাত্র মাজারের ভেতরে ঢোকে, অন্য কেউ আর ঢোকে না। উনিকে, ওনার পরিচয়টা আমাদের জানা দরকার আছে কি নাই? উনি কে? মোটা যেমন কালো তেমন, হাফসি দেশের মানুষ। উনি কে? আল্লাহ পাক আপনাদেরকে যাবার তৌফিক দেন, একবার গিয়ে খোঁজ খবরটা নিয়ে আসবেন ওই মোটা কালো মানুষটাকে। উনি অন্য কেউ নয়, উনি গলে মদিনা মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ নবীর মুয়াজ্জিন হযরত বিল্লাল, হুজুরের বংশধর, আল্লাহ নবীর বংশ, সাহাবার বংশধর। নিয়মটা কি নিয়ম করা হয়েছে? এই বিল্লাল হুজুরের বংশধরদের হাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের রওজা মুবারকের চাবি রেখে দেয়া হবে। জোরে বলে কিয়ামত পর্যন্ত চাবি থাকবে উনাদের আওলা। উনি মরে গেলে তার ছেলে, উনি মরে গেলে তার ছেলে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মাজারের দরজার চাবি উনাদের থাকবে। একবার জোরে বলবেন না? আর ওনারাই ভেতরে ঢুকে পরিষ্কার করবে জান্নাতে। জান্নাতে আমার নবী পাকের সর্বপ্রথম সাথী কে? এক কথা বলে সবাই জানে আবু বাকর, কিন্তু আবু বাকর নয়, নবীর সাথে জান্নাতে সর্বপ্রথম সাথী হলো হযরত বিল্লাল। কারণ বিল্লাল যে ঘুনায় আল্লাহ রাসূল যায় বুরাকের পিঠে চেপে যাবেন, ওই বুরাকের লাগাম দড়িটা কার হাতে থাকবে? বিল্লাল তো ধরে ধরে নিয়ে যাবে নবীকে জান্নাতে, আর বাকি তো সবাই পিছন। নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে কে? হযরত বিল্লাল। একবার জোরে বলবেন না? কত বুঝছে? এসব হচ্ছে কি? মহাব্বত, ভালোবাসা, ঈমান মজবুত করে, মজবুত করে। আমার ভাইরা, যাই হোক, এসব কথা বলতে বলতে ভাই ফজর হয়ে গেল শেষ হবে কি বলে? দেখেন না দেখতে দেখতে কিভাবে দেড় ঘন্টার কাছাকাছি সময় চলে গেল। এই তো উঠলাম রে, কিভাবে ঘড়ির কাঁটা যাচ্ছে বলেন? আল্লাহ পাকের হুকুম, আল্লাহর ইচ্ছা। আমার চেঙ্গো খালির মানুষ সত্যি আজকে এসে দেখলাম আমার দাদা পীরের আশেক গুলো কিভাবে রাতের অন্ধকারে জঙ্গলে সব পড়ে আছে। কি জঙ্গল না এগুলো বলেন? আজকে নাই জলসা বলে লাইট জ্বলছে, কালকে কেন মানুষকে চিনতে পারা যায় অন্ধকারে? অন্ধকার হয়ে পড়ে আছে, কোথায় কোথায় আমার দাদা পীরের মহাব্বতের মানুষ। আল্লাহ একবার, আল্লাহ আপনাদের ইমান দেন, আল্লাহ আপনাদের উপর আসমান থেকে রহমত এবং বরকতের দরজা খুলে দেন। সকলে বলুন আল্লাহুম্মা। আসেন একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী উপর সালাম পড়বো। সবাই একটু উঠে দাঁড়ান, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। অনেক মানুষ